কথায় বলে না, কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। তো মন্দির আর মা মানে নিপা কাকিমার স্বভাব কিন্তু কখনোই পরিবর্তন হবে না। ওই যে একটা কথা আছে, স্বভাব যায় না মোলে, তো এখানে ঘটনাটা সেরকমই। আজকে একটা জিনিস তোমরা জানবে, একজন বিবাহিত মহিলা এক সন্তানের মা, সেই সন্তান একটু বড় হয়ে যাওয়ার পর, ইভেন সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর, সেই মা যদি তার হাজবেন্ডের সঙ্গে থাকতে পারছে না, সেই কারণে নিজে সেপারেটভাবে একা থাকে, সেটা একরকম, তাকে কিন্তু সবাই রেসপেক্ট করে। বাট সেই মা যদি স্বামী খারাপ বলে সেই সংসার থেকে বেরিয়ে আরেকটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, তখন কিন্তু তাকে সমাজ কোনোভাবেই ভালোভাবে মেনে নেয় না। আজকে যত কিছুই উন্নত হোক না কেন, আর আমাদের দেশে এই কালচারটা যতই এগিয়ে আসুক না কেন, যে পরকীয়া অবৈধ নয় কিন্তু পরকীয়া আবার বৈধ নয়। পরকীয়ার এগেনস্টে যেমন কোনো কেস কামারি করা যায় না, ঠিকই পরকীয়াকে আবার লিগেলি নিজের করাও যায় না। আজকে চলো বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দির আর মা নিজের অবৈধ সম্পর্কটাকে নতুন করে আবার অন ক্যামেরা মানে ওয়াইটির প্ল্যাটফর্মে স্বীকৃতি দিতে গিয়ে নিজের আশ্রয়টুকু, শেষ আশ্রয়, মায়ের বাড়িতে যে আশ্রয়ে বহরমপুরে মন্দির আর মা নিপা কাকিমা ছিলেন, সব কিছু হারিয়ে সেই আশ্রয়টুকু কিন্তু আজকে হারিয়ে ফেললেন। আজকে এই মন্দির আর মা নিজের অবৈধ সম্পর্কের জন্য এই রিসেন্ট জাস্ট কিছুদিন আগে মন্দির আর বাবা যখন চলে গেলেন, তো তারপরে এই সম্পর্কটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলেন, এবং তিনি কিন্তু নিজের ভুলটা স্বীকার করে অন ক্যামেরা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু সবার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমাকে বাঁচতে দাও, আমি যেটা করেছি অন্যায় করেছি। হ্যাঁ অবশ্যই আমি অন্যায় করেছি, তবে অন্যায় তো শুধু একা একা করা যায় না, এর পেছনে অনেকগুলো রিজন ছিল, এই এই রিজন ছিল, মন্দির আর বাবা এই ক্ষেত্রে খারাপ ছিল, সবটাই কিন্তু বুঝলাম, আর সবটাই কিন্তু বুঝে মন্দির আর মার পক্ষ নিয়েও কথা বলেছিলাম। কিন্তু অবৈধ তো অবৈধই হয় আর বৈধ তো বৈধই হয়, তাই না? মন্দির আর বাবার সাথে মন্দির আর মায়ের বিয়েটা লিগেল, তাদের একটা সন্তান আছে, আর মন্দির আর মা যার সাথে সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক, যেটাকে পরকীয়া বলে, তাপসবাবু, তিনিও নেই, তিনিও মারা গেছেন, তো তার সঙ্গে কিন্তু সম্পর্কটা তার লিগেল ছিল না, ইনলিগেল ছিল। তো সেক্ষেত্রে বারবার যদি সে তার অবৈধ সম্পর্কটাকে লিগেল করতে আসে, সেটা তো একটু দৃষ্টিকটু হবেই। আর এখন এই পর্যায়ে এসে তার বয়সটা এতটা হয়ে গেছে, আজকে যে অবৈধ সম্পর্কটা নিয়ে আজকে এত তোলপাড় হলো, শুধু ওয়াইটি নয়, তার পার্সোনাল লাইফটা পুরো শেষ হয়ে গেল। আজকে যে মন্দির আর মাকে নিয়ে তার বাড়িতে রেখেছিল, মানে লিভিং সম্পর্ক ছিল, সে কিন্তু মন্দির আর মাকে স্বীকৃতি দেয়নি, মন্দির আর মাকে এইটুকু বুঝতে পারেনি, এতটা তো বয়স হলো, অনেকগুলো বছর তো পার করে আসলো। আজকে তার সঙ্গে তো মন্দির আর মা তার অবৈধ প্রেমিকের সঙ্গে কিন্তু বহু বছর সম্পর্ক ছিল, বহু বছর। আচ্ছা, এত বছরের সম্পর্কে মন্দির আর বাবাকে যখন ছেড়ে চলেই গেল, মন্দির আর বাবার সঙ্গে যখন লাস্ট পর্যন্ত থাকলোই না, তাহলে সেই মানুষটা যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, সে কেন মন্দির আর মাকে বৈধ স্বীকৃতি দিল না? সে কেন মন্দির আর মা ডিভোর্স করিয়ে নিজে তাকে বিবাহিত স্ত্রীর সম্মান দিল না? প্রশ্নটা কি তোমাদের মনে আসছে না? তবুও এত কিছুর পরেও আজকে যখন মন্দির আর মা সব কিছু হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, বলতে পারো রাস্তার ভিখারি হয়ে গেছে, তারপরেও কিন্তু সে তার অবৈধ সম্পর্কটাকে বৈধ করার চেষ্টাতেই মরিয়া হয়ে আছে। অথচ যেটা তার লিগেল সম্পর্ক, সেটা নিয়ে তার হাজবেন্ড মরে যাওয়ার দু চার দিন পর থেকে আর একটা কথাও কিন্তু তার মুখ থেকে বেরোয়নি। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে ছদিন পরে আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি, তোমরা আমার গলার ভয়েসটা শুনে আশা করি বুঝতেই পারছো, আমি খুব অসুস্থই ছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, আর এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের কারণে প্রত্যেকেই মোটামুটি প্রত্যেক ঘরেই আছে, সবার একটু ফিভার হচ্ছে, ঠান্ডা লাগছে, সেই কারণে। আর আমার মেয়েরও এক্সাম চলছে, তোমাদেরকে তো আগেই বলেছি, তো মেয়ের এক্সাম কাল শেষ হবে, মানে 8 তারিখ মার্চে, আজকেও মেয়ে এক্সাম দিতে গেছে, তো সেই জন্য বিজি ছিলাম, আর তার থেকে বড় কথা নিজে অসুস্থ থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। তারপরও প্রচণ্ড মনও খারাপ ছিল, কারণ অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল আমার মেয়েকে নিয়ে, আজ থেকে 1 বছর 7 মাস আগে করা ভিডিওর জন্য গত মাসেই আমাকে একটা গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল, সেটা নিয়ে তো আমি তোমাদেরকে জানিয়েছি। হঠাৎ করে এই রিসেন্ট 10-12 দিন আগের কথা বলছি, 10-12 দিন আগেও হবে না, মানে আমি আজকে 6 দিন ধরে ভিডিও দিচ্ছি এর মধ্যের কথাই, আমাকে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, কারণ সেই ভিডিওটাও 1 বছর আগে একটা কপিরাইট ফ্রি গানে ইউজ করেছিলাম আমি আমার ভিডিও, তো সেই কারণে। তো এইসব নিয়ে প্রচণ্ড বিরক্তির মধ্যে ছিলাম, প্রচণ্ড মাথাটাও খারাপ ছিল যে এগুলো কী হচ্ছে, যদিও আমি অ্যাপিল করে
করেছি, মেল করেছি, জানি না এখনো কোনো রেসপন্স আসেনি। যাই হোক, যেটাই হবে দেখা যাবে। যেটা যার মনে হয়েছে সে দিয়েছে, একটা সামান্য জাস্ট এক মিনিট জায়গায় একটা গানকে ইউজ করেছি, তাও কপিরাইট ফ্রি। তার কারণে তার যদি মনে হয় ওটা কপিরাইট ফ্রি নয়, এবং যে আমাকে স্ট্রাইকটা দিয়েছে সে অনেক বড় একটা কোম্পানির ওনার, তো সেক্ষেত্রে আমার মনে হয় না আমি তার সঙ্গে ফাইট করে কিছু করতে পারবো। আমি সেই আশা ছেড়েই দিয়েছি। যাই হোক, চলো আবার ফিরে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো আজকে কথা বলবো মন্দির আর মা নিপা কাকিমাকে নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি নিপা কাকিমাকে নিয়ে ওয়াইটিতে কী কী হয়েছে, ওয়াইটির বাইরেও কী কী হয়েছে, সবটা সামনে আসেনি। যতটুকু সামনে এসেছে ততটুকু নিয়েই কথা বলেছি, আর আমাদের কাজই হলো অন ক্যামেরায় যেটা যে সামনে নিয়ে আসবে যেভাবে সেটুকু নিয়েই আমরা কথা বলতে পারি, তার বাইরে নয়। আমরা সবাই জানি যে মন্দিরার বাবার বাড়িটা কিন্তু মন্দিরার মাকে দেয়নি, দিতে চাইছে না এই মুহূর্তে। মন্দিরা বলেছে ওখানে আমার মাকে ঢুকতে দেবো না। তার অনেকগুলো কারণ আছে, কারণ মন্দিরার বাবা যত বড় অন্যায় করে থাকুক না কেন, যত খারাপই হোক না কেন, তার সঙ্গে ওই মানুষটার বিয়ে হয়েছে, তাদের সন্তান আছে, এবং সেই সন্তানের 17-18 বছর বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, তারপরে কিন্তু মন্দিরার মা অন্য সম্পর্কে ঢুকেছে। এতগুলো বছর যখন মন্দিরার মা একটা সম্পর্ককে সামলাতে পেরেছে এত খারাপের মধ্য দিয়েও, বাকি জীবনটা কেন পারিনি? একটা সন্তান হিসাবে এটা কোনো সন্তান মেনে নিতে পারে না যে তার মায়ের একটা এরকম লাইফ থাকবে বা তার বাবার একটা এরকম লাইফ থাকবে, কারণ সেটার এফেক্টটা তাদের জীবনে যতটুকু না পড়বে, তারা তো নিজেদের জীবনটাকে সেটেল করে নাই, গুছিয়ে নেয়, তার থেকে অনেক বেশি এফেক্ট পড়ে সেই সন্তানের জীবনে। আমরা যখন বাবা মা হয়ে উঠি, আমাদের সবার আগে দায়িত্ব থাকে সন্তানের ভালো মন্দটা বিচার বিবেচনা করার। আগে তারা কীভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটা দেখে আমরা নিজেদের লাইফটাকে কীভাবে চালাবো, কীভাবে পরিচালনা করবো সেই ডিসিশন নিই, কারণ তখন কিন্তু আমাদের ভালো থাকাটা ম্যাটার করে সম্পূর্ণভাবে আমাদের সন্তানের ওপরে, সম্পূর্ণ ডিপেন্ডেবল হয়ে যায় সন্তানের ওপরে। নিজেদের ভালোটা কিন্তু তখন আমরা বুঝি না, আমরা শুধু সন্তানকে নিয়েই ব্যস্ত থাকি, কারণ আমাদের বাকি সমস্ত জীবনটুকুই জুড়ে থাকে আমাদের সন্তান। যদিও মন্দিরার মার ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম, যদি মন্দিরার মা প্রথম থেকেই, যখন মন্দিরার বাবা খারাপ ছিল প্রথম থেকেই বেরিয়ে যেত, ব্যাপারটা অন্যরকম ছিল। হ্যাঁ, বলতে পারো মন্দিরাও এরকম কাজ করেছে, মন্দিরা কাজ করেছে বলে মন্দিরাকেও নোংরা বলেছি, অনেক ধরনের ভিডিও করেছি, তবে মন্দিরা যে কাজই করুক, যত নোংরা কাজই করুক, আজকে কিন্তু মন্দিরা সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের সংসারেই ফিরে গেছে, স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে। তাই তার অন্যায়টা অপরাধটা যত বড়ই হোক না কেন, এই জায়গাটা কিন্তু তার সম্পূর্ণ অপরাধটাকে ঢেকে না দিতে পারলেও অনেকটা প্রলেপ দিতে পেরেছে। মন্দিরার মা কিন্তু সেটা করেনি, আর সেটা তো করেনি যখন মন্দিরার বাবা খুব অসুস্থ ছিল, যখন সবাই তাকে রিকোয়েস্ট করছিল, মন্দিরার বাবাও যখন চাইছিল যে তুমি আমার লাইফে ফিরে আসো, মন্দিরার মা কিন্তু একবারও পেছন ফিরে তাকায়নি। যদিও বা ফিরে এসেছিল, তারপরে এক সপ্তাহ সংসার করতে পারিনি, ফিরে গেছে অন্য কারো ইনস্ট্রাকশনে, অন্য কারো কথা। যাই হোক, সেগুলো সব আমাদের জানা, পুরো ওয়াইটি জানে। আজকে যে কথাটা তোমাদেরকে বলতে এসেছি, মন্দিরার মায়ের কোনো থাকার জায়গা নেই, তো সেখানে মন্দিরার মামা যে মানে নিপা কাকিমার যে ভাই, সে কিন্তু নিজের যে মায়ের বাড়িটা সেই বাড়িটার চাবি কিন্তু দিয়ে দিয়েছে, আমরা সবাই দেখেছি। মন্দিরার মা সেখানে বাড়িঘর পরিষ্কার করেছে, ইলেকট্রিসিটি ঠিকঠাক করা থেকে শুরু করে তোমার জলের ব্যবস্থা করা সবটাই কিন্তু মন্দিরার মামা মন্দিরার মায়ের সঙ্গে থেকে সবটাই করে দিয়েছে। আচ্ছা, যদি মন্দিরার মামা মনে করতেন যে মন্দিরার মাকে মানে নিজের দিদিকে সেই বাড়িতে থাকতে দেবেন না, তাহলে কি মন্দিরার মামা এতটা করতেন? আজকে সে যখন স্বেচ্ছায় নিজে থেকে বাড়ির চাবিটা দিয়েছে এবং দিদিকে শেষ আশ্রয় হিসাবে সেই বাড়িটাতে থাকতে দিয়েছে, তাহলে সেখানে নিশ্চয়ই তার ইচ্ছে ছিল বলেই সে দিয়েছে। ইচ্ছে না থাকলে তো কেউ দিত না, সে তো প্রথম থেকেই ডিনাই করতে পারতো। তাহলে আজকে হঠাৎ কী হলো এমন যে মন্দিরার মা বহরমপুরে নিজের মায়ের বাড়িতে থাকতে পারছে না, তাকে সেই জায়গা চেঞ্জ করতে হচ্ছে, কী এমন হলো? চলো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। আর আমি যে কথাটা বললাম, নিজের অবৈধ প্রেমকে স্বীকৃতি দিতে গিয়ে মন্দিরার মা নিজের আশ্রয়টুকুও হারালো, সেটাও তোমাদেরকে আমি প্রমাণসহ আমার ভিডিওতে সেই ক্লিপটা অ্যাড করে দেবো। তো চলো, তাহলে মন্দিরার মা মন্দিরার নিজের মায়ের বাড়িতে ছিল, মানে মন্দিরার মামা বাড়িতে থাকতো, তবে আমার মনে হয় সেক্ষেত্রে কিছু কন্ডিশন হয়তো ছিল ওদের মধ্যে, যতটুকু আমার কাছে খবর আছে কিছু কন্ডিশন ছিল। মন্দিরার মামা চায় না যে মন্দিরার মা ভিডিও করে নিজে মানে তাদের বাড়ির সমস্ত কিছু কী হচ্ছে কিংবা মন্দিরার মামিকে বা মামার ছেলেকে তাদেরকে দেখাক, এটা হয়তো মন্দিরার মামার একটা কন্ডিশন ছিল, হতেই পারে। আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ থাকি না, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ক্রিয়েটার, তাই আমরা আমাদের সবটা কিন্তু দেখাই এখানে আর্নিংয়ের জন্য। বাট সেখানে নিপা কাকিমার যে ভাই আছে সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, আর তার কিন্তু কোনো চ্যানেল নেই, সে কিন্তু এটা থেকে কোনো ওরকম আর্নিং করে না। সেখানে তার একটা কন্ডিশন থাকতেই পারে যে তুমি আমার ফ্যামিলিকে দেখাবে না, এটা কোনো খারাপ কিছু নয়। তবে হ্যাঁ, বলতে পারো আজকে মন্দিরার মায়ের এস্টাবলিশড হওয়াটা ভীষণভাবে প্রয়োজন, কারণ তার কাছে আর কোনো অপশান নেই, তো তাকে ভিডিও করতেই হবে। ভিডিও করো,
ওই পার্টটুকু বাদ দিয়েও তো বাকি জিনিস নিয়ে ভিডিও করা যায়। আজকে তোমার একটা ফেম তৈরি হয়ে গেছে অলরেডি, কিছু ফ্যান ফলোয়ার্স তোমারও আছে, তোমাকে তো কিছু মানুষ হলেও ভালোবাসে, অনেকেই তোমাকে সাপোর্ট করে। এত অন্যায় করার পরেও কিন্তু আমরা ক্রিয়েটাররা তোমাকে সাপোর্ট করেছি, তোমার পাশে থেকেছি। তাহলে তোমার কি সেখানে উচিত ছিল না যে নিজেকে একটুখানি গুছিয়ে নেওয়া, তাদের মতো করে নিজেকে অ্যাডজাস্ট করা? একটা জিনিস তোমরা তো জানো প্রত্যেকেই, যে আমরা যখন যেখানেই থাকি, যে পরিবেশেই থাকি, যতদিন বাবা মার ঘরে থাকি ততদিন কিন্তু বাবা মায়ের কথা শুনে আমাদেরকে চলতে হয়, তাদের মতো করে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। তারপর সেখান থেকে যখন আমরা শ্বশুর বাড়িতে আসি, সেখানে এসেও কিন্তু শ্বশুর বাড়ির লোকগুলোর মতো করে আমাদেরকে চলতে হয়। আমাদের কিন্তু নিজেদের ইচ্ছেগুলোকে সব ক্ষেত্রে প্রকাশ করলে হয় না, পারি না, সেরকম শুধু আমরা নয় প্রত্যেকটা মানুষকে অন্যের মতো করে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়, কিছুটা তার মতো করে, কিছুটা নিজের মতো করে। এটার নামই হচ্ছে জীবন। সবটাই আমি নিজের ইচ্ছে মতো যদি চলি তাহলে তার পরিণতিটা এরকমই হবে, যেটা কিনা মন্দির আর মায়ের বোঝা উচিত ছিল যে নিজের ইচ্ছে মতো চলার পরিণতি কি হয়েছে, আজকে তার পরিস্থিতি কি, তার পরিণামটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারপরেও কি মন্দিরার মায়ের একটু শিক্ষা হয়নি, একটু শিক্ষা হয়নি, এত কিছুর পরেও সে তার অবৈধ প্রেমটাকে স্বীকৃতি দিতে চাইছে? আচ্ছা বন্ধুরা চলো তোমাদেরকে আগে সেই ক্লিপটা আমি শেয়ার করে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি। এখন বাজে রাত্রি 9:30, বোনরা হচ্ছে বিয়ে বাড়ি গেল, তো যে মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম ওই যে ভগবান গোলা তোমরা দেখেছো, ওই মাসির বড় মেয়েটা, মানে মাসির একটাই মেয়ে, এই মেয়ের বিয়ে আমি আর তাপস দুজনে মিলে দিয়েছিলাম ওই ভগবান গোলার বাড়িতে। তখন আমি বোম্বেতে থাকতাম তাপসের সঙ্গে। তোমাদের বলতে ইচ্ছা করলো, তোমরা কে কীভাবে নেবে জানি না, তো আমার বাপের বাড়ি আত্মীয় স্বজন মোটামুটি সবাই তাপসকে চিনত। তো যাই হোক, এই এই বোনের বিয়ে উনি দিয়েছিল নিজের হাতে দাঁড়িয়ে থেকে। প্রায় 10-15 দিন ছুটি নিয়ে এসেছিলাম, তখন 8-9 বছর আগে বিয়ে দিয়েছিলাম। তো সেই বিয়ের সময় এসেছিলাম বোনের বাড়িতে, এই বাড়িতে বিয়ের সময় সেই কন্যাযাত্রী এসেছিলাম আর কি। তো আর এই ফার্স্ট টাইম আসলাম মাসির বাড়ি থেকে। মাসি বারবার করে বলছিল তুই বহরমপুরে আছিস, তাহলে রুনুর বাড়িতে একটু দেখা করে যাস। তখন ঠিক আছে, তো আমি তো আর বেশি দিন বহরমপুরে নেই, ওই জন্য ভাবলাম তাহলে বোনের সঙ্গে একটু দেখা করে যাই। ওই জন্য ভাইয়ের বাড়ি একবেলা থেকে আবার বোনের বাড়ি মানে গেছিলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর যা দেখলাম শরীরের অবস্থা খুবই খারাপ, মানে ওইরকম ওকে দেখবো আমি ভাবতে পারিনি স্কুল লাইফের বোন বান্ধবী। ওদের বাড়িতে 10-12 বছর পর গেলাম, গিয়ে যা দেখলাম বান্ধবী ভীষণ অসুস্থ, ওর পেটে আলসার হয়েছে, তারপরে অ্যামোনিয়া নাকি একটা হয়েছে সেটার জন্য, অ্যানিমিয়া নাকি বললো ওইটার জন্য প্রত্যেক মাসে মাসে ওকে ব্লাড দিতে হয়। খুবই খারাপ লাগলো দেখে বান্ধবীকে। যাই হোক, ওকে দেখা করে আবার বোন ফোন করেছিল, তো বোনের বাড়ি চলে এসেছি গতকালকে। তো আবার আগামী দিন চলে যাব, গিয়ে তারপর রানাঘাট যাব, একটু দরকার আছে, এই তো ব্যাপার। আগামী দিন যাবো ভাবছি, কিন্তু তোমাদের সঙ্গে একটু দেখা করারও ইচ্ছা ছিল। আবার কবে আসবো না আসবো তখনই না হয় দেখা করবো আগের থেকে বলে। বহরমপুর থেকে যারা আমার ভিডিও দেখো তাদের সঙ্গে একটু দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোথায় দেখা করবো আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কমেন্ট করে একটু জানাতে আমাকে যে কোথায় দেখা করলে তোমাদের সুবিধা হবে, মোটামুটি কাছাকাছি যারা আছো, তাহলে না হয় দেখা করতাম। কারণ এখন রানাঘাটে গেলে আবার কবে বহরমপুরে আসবো কোনো ঠিক নেই, ওই জন্যই বলছিলাম। যাই হোক, ভিডিওটা শেষ করতে আসলাম, 9:30 বাজে, এরপরে আর কি দেখাবো। আমি বোনেই মাত্র ফোন করে বললো দিদি আমাদের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও, তাই বললো। তো আমি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে তোমরা তো দেখতেই পেলে মন্দিরার মা কি বললো, যে মন্দিরার মাসির মেয়ের বিয়ে, তো সেখানে সবাই যাচ্ছে, তোমরা তো দেখলেই যে গেল, আর মন্দিরার মাও এখন আছে, মাস্তা তো বোনের বাড়িতে, সেটাও তোমরা বুঝতে পারলে। আর এটাও মন্দিরার মা ক্লিয়ার করলো যে বহরমপুর থেকে সে চলে আসছে, আর বহরমপুরে কবে যাবে তার ঠিকানা নেই, শেষ পর্যন্ত কিন্তু সে আসছে রানাঘাটেই। রানাঘাটে এসে সে কোথায় থাকবে, কীভাবে চলবে, আজকে হয়তো তার কিছুটা আর্নিং আছে, তবে তার ভিডিওতে যে পরিমাণ আর্নিং, তার ভিডিওর ভিউজ দেখে তাতে আমার মনে হয় না একটা বাড়ি ভাড়া নিয়ে থেকে নিজের লাইফটাকে সেট করা যায় এই ভিউজ দিয়ে, আর একটু দরকার। তো সেটার জন্য মন্দিরার মায়ের একটু সময় দেওয়া উচিত ছিল, উচিত ছিল তো। আর যেখানে ভাই নিজে থেকে তাকে তার মায়ের বাড়ির চাবিটা দিয়েছে, সেখানে থাকার পারমিশন দিয়েছে, তাহলে সেখানে কি এমন হলো যে সে সেখান থেকে বেরিয়ে আসছে, আজকে ভাই তাকে বললো যে এখানে থাকা যাবে না, বলতে বাধ্য হলো? তার কারণ হলো এটাই, কারণ মন্দিরার ভাই মানে মন্দিরার মামা কখনোই চায়নি যে তাদেরকে ভিডিওর মধ্যে আনা হোক বা তার মামিকে, মামি মামার ছেলেকে আনা হোক, মন্দিরার মা কিন্তু সেটাই করে গেছে। আর আরও একটা জিনিস কি তোমরা দেখেছো, লক্ষ্য করেছো, মন্দিরার মায়ের ভিডিওগুলো যদি তোমরা ওয়াচ করে থাকো কন্টিনিউ, তাহলে তোমরা এটা দেখবে, একটা জায়গায় সে গেছে, তার এতগুলো মানে ব্যাকগ্রাউন্ড বলতে পারো, তার এত দাগ আছে, তারপরও তার ভাই তাকে মেনে নিয়ে তার বাড়িতে থাকতে দিয়েছে, তাহলে তার কি উচিত ছিল তাদের মন জুগিয়ে চলা? সে কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর আজকে এখানে ঘুরতে যাচ্ছে, কালকে সেখানে ঘুরতে যাচ্ছে, আজকে দিদির বাড়ি, কালকে বোনের বাড়ি, পরশু বান্ধবীর বাড়ি, নিজে কিন্তু সেই জায়গাটায় ঠিকঠাক মানে
সেটেল হতে পারিনি, মানে আমি একটা জায়গায় এসেছি, সেই জায়গাটাকে আমি ভালোবেসে সেই জায়গাটাকে নিজের করে আমার মতো করে সেখানে সেটিং যে হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হতে পারিনি। তার কিন্তু সবসময় একটা উড়ু উড়ু ভাব, সবসময় একটা উড়ু উড়ু ভাব যে আমি আজকে এখানে যাবো ওখানে যাবো। সে অ্যাকচুয়ালি বলে না কথায় যে যে যেইভাবে লাইফ লিড করে এসেছে তার সেই স্বভাবটা সহজে যায় না। তবে মন্দিরার মায়ের এত কিছুর পরে একটুখানি সংশোধন হওয়া উচিত ছিল, যদি হতো তাহলে আজকে তার শেষ আশ্রয়টুকু হারিয়ে যেত না। আজকে সে কোথায় যাবে, তার কতটুকু আর্নিং, আমরাও তো ইউটিউবে কাজ করি, কত ভিউজ কত আর্নিং হতে পারে সেটা তো আমরাও বুঝি, তাহলে তার সেই আর্নিং দিয়ে সে কীভাবে কী করবে, কীভাবে সে চলবে। একটা কথা কিন্তু মন্দিরার বাবা বলেছিল জানো তো, মরার আগে বলে গেছিল মন্দিরার মাকে যে তোমার শেষ পরিণতি হবে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে করে, এই দুয়ার ওই দুয়ার ঘুরে ঘুরে। আজকে কিন্তু সেটাই ফলছে, আজকে সেটাই বলছে, আজকে এর দুয়ারে কালকে তার দুয়ারে, এখন রানাঘাটে আসছে, রানাঘাটে এসে কোথায় যাবে, কারণ না কারো বাড়িতে তাকে থাকতে হবে, কদিন থাকবে, যদি কারো বাড়িতে থাকেও কদিন থাকতে দেবে, এরকম নিদর্শন তো আমরা দেখেছি, এর বাড়ি ওর বাড়ি গিয়ে কারা কদিন থাকতে দিয়েছে, সবাই ব্যবহার করেছে। আচ্ছা তার তো বয়সটা কম হয়নি, এত কিছুর পরেও সে কীভাবে এই কথা বলতে পারে, আর এত ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত মানে তাকে নিয়ে এত সমালোচনা, এত কন্ট্রোভার্সি, শুধু ওয়াইটিতে নয়, ওয়াইটির বাইরেও যারা ওয়াইটিতে ইনভলভ নয় তার পার্সোনাল লাইফ নিয়ে এত কাটাছেঁড়া হওয়ার পরেও সে কিন্তু তার অবৈধ প্রেম তাপসবাবুকে নিয়ে কী বললেন তোমরা শুনতে পেলে, কী বললেন যে তার বিয়েটা কিন্তু উনি আর মানে তার মাসাতো বোনের বিয়েটা উনি আর তাপসবাবু মিলেই দিয়েছিলেন, তখন ওই মুহূর্তে ওরা ছিল মুম্বাইতে। আচ্ছা তাপসবাবু যদি এতটাই ভালো হবে, এতটাই অনেস্ট হবে, তুমি যার কথা আজকে আবার নতুন করে তুলে ধরলে ওয়াইটির সামনে, যে কিনা তোমার ফ্যামিলির সব, যার কথা তোমার ফ্যামিলির সবাই জানতো বলে তুমি বলছো, সে কেন তোমাকে লিগালি স্বীকৃতিটুকু দিতে পারলে না, তাহলে আজকে তো তোমার পরিণতি এরকম হতো না। কিংবা লিগালি স্বীকৃতি যদি নাও দিয়ে থাকে, তোমার একটা স্থায়ী ঠিকানা কেন তৈরি করে দিতে পারলো না, কেন পারলো না স্থায়ী ঠিকানাটুকু তৈরি করে দিতে, কেন পারলো না, আজকে তোমাকে কেন দৌড়ে দৌড়ে ঘুরপাক খেয়ে খেয়ে বেড়াতে হচ্ছে, কেন নেই তোমার কোনো স্থায়ী ঠিকানা, কেন হবে না, সে পারতো না, যখন সে এতগুলো বছর, আজকে 11-12 বছর তোমার দায়িত্ব নিয়েছে, তুমি তার সঙ্গে ছিলে, লিভিং সম্পর্কে এতই ভালোবাসা তোমাদের মধ্যে ছিল, তাহলে সে তোমার জন্য একটা স্থায়ী ঠিকানা তৈরি করে দিয়ে যেতে পারলো না, যে আমার অবর্তমান এই জায়গাটাতে তুমি থাকবে, তুমি তো স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছো, সুতরাং তুমি তো স্বামীর ঘরে ঢুকতে পারবে না, আজকে এতগুলো বছর তুমি আমাকে সময় দিয়েছো, আমার সঙ্গে থেকেছো, আমি তোমাকে লিগালি স্বীকৃতি দিতে পারিনি, কিন্তু তোমার জন্য একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে গেলাম। সে তো জানতো মন্দিরার মা কোনো কিছু করে না, কোনো আর্নিং নেই, সে শেষ বয়সে কোথায় যাবে, করলো না তো, কেন করলো না, কিসের জন্য করলো না, কিন্তু মন্দিরার বাবা সে কিন্তু দিতে চেয়েছিল এত কিছুর পরেও, তাকে একটা মাথা গোঁজার ঠাঁই, স্থায়ী ঠিকানা, তাকে সুখের সন্ধান দিতে চেয়েছিল, কিন্তু মন্দিরার মা সেটাকে নিতে চায়নি, কারণ সে তার অবৈধ প্রেমে এতটাই মগ্ন সে সেটাকে ভুলতে পারছে না, সেটা তো তার আজকের এই ভিডিওর কথোপকথন দেখেই তোমরা বুঝতে পারছো যে সে তার অবৈধ প্রেমটাকে ভুলতে পারছে না, সে বেসিক্যালি ভালোবেসেছিল তার ওই অবৈধ মানুষটাকে, যে কিনা তাকে কোনো স্বীকৃতি দেয়নি, তাকেই ভালোবেসেছিল। আমার তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে সে তার স্বামীকে কোথাও গিয়ে ভালোবেসেছিল, তা না হলে এত কিছুর পরেও আজকে ঠিক আছে মনে মনে যদি সে ভালোবেসেও থাকে তাকে, সেটা তার মনে মনে থাকবে, সেটা সে নিশ্চয়ই সে অন ক্যামেরা এইভাবে পাবলিক করতে পারতো না, যেখানে তার ক্যারেক্টার নিয়ে এতটা কাটাছেঁড়া করা হয়েছে, পারতো কি, পারতো না। তারপরেও আবার সে বলছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তোমরা জানি না কে কেমনভাবে নেবে, এতটাই যখন বুঝতে পারছো ভিউয়ার্সরা এটাকে ঠিকভাবে নেবে না, তোমার ওইখানে নেগেটিভ কমেন্টে ভরে যাবে, তারপরেও তুমি এই কথাটাকে পাবলিক করলে কী করে, তার মানে তুমি সচেতন অবস্থাতেই পাবলিক করেছো, তুমি বুঝে শুনেই পাবলিক করেছো। এটাই বলছিলাম বন্ধুরা, এটাই বলছিলাম যে স্বভাব যায় না মলে, মানুষ অবৈধ প্রেমে এতটাই ভেসে যায়, অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি এখনও বলছি, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে আবেগ। ভালোবাসা যদি থাকতো তাহলে পরে আজকে এই মানুষটাকে নিঃস্ব করে দিয়ে ওই মানুষটা চলে যেতে পারতো না, এই মানুষটার জন্য একটা জায়গা ঠিক ব্যবস্থা করে দিয়ে যেত। ভালোবাসাটা যদি এতটাই থাকতো, এতটা গভীর ভালোবাসা হতো, তাহলে এই সম্পর্কটাকে অবৈধ রেখেই সে চলে যেতে পারতো না, এই সম্পর্কটাকে বৈধ করে তারপর সে যেত, তাহলে তো আজকে মন্দিরার মায়ের স্ট্যাটাসটা এরকম হতো না, না সমাজের কাছে, না নিজের লোকেদের কাছে, না দুনিয়ার কাছে, না নিজের কাছে। আজকে সে তার অবৈধ প্রেম নিয়ে কথা বলছে, অবৈধ প্রেম সেটা কিন্তু সে নিজেও জানে এটা অবৈধ, অথচ যেটা বৈধ সেটা নিয়ে কিন্তু তার মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। সবই সে বুঝতে পারে, সবই সে বোঝে, তবুও সে ইচ্ছাকৃত এটা করে, হয় সে কন্ট্রোভার্সি চাইছে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তা না হলে সে ইচ্ছাকৃত এই লাইফটাতেই সে বেশি কমফোর্টেবল ফিল করে, যেই লাইফটা থেকে সে এসেছে সেই লাইফটাই তার জন্য সুইটেবল, সে মনে করে যে এই এই কাটাছেঁড়া নোংরামির লাইফটাই আমার জন্য, আমি ভদ্র হতে চাই না, আমি ভদ্র থাকতে পারবো না।
আমার তো তাই মনে হলো। যাই হোক বন্ধুরা, যেটা বলতে এসেছিলাম, যতটুকু বলার কথা ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না যে আমি কথাগুলো ভুল বলেছি কিনা, আমার সঙ্গে তোমরা সহমত কিনা। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না, লাইক করো, কমেন্ট করো। আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি।